কারণেই কঠিনভাবে বিপদ নেমে আসছে কঠিনভাবে ফেঁসে যাচ্ছেন এই চুপ্প নামকে নিয়ে যে চাঞ্চল্যকর অবস্থা সৃষ্টি হচ্ছে গণমাধ্যমে যে বক্তব্য দিচ্ছে আন্তর্জাতিক মহল থেকে দেশ এবং বিদেশ থেকে যে বক্তব্য আসছে এই চুপ্পুর কারণে কি নামটির কারণেই কি তার পদত্যাগ হবে কি না বিস্তারিত সুনমতো অবাক হবেন তাই সকলের কাছে অনুরোধ করছি ভিডিওটি একদম স্কিপ্ট না করে শেষ পর্যন্ত দেখবেন এই চ্যানেল যদি নতুন হয়ে থাকেন এখনই সাবস্ক্রাইব করে যখন রাষ্ট্রপতি নিযুক্ত করেছে তখন থেকে আলোচনা সমালোচনা হচ্ছে এমন একজন ব্যক্তিকে রাষ্ট্রপতি নিযুক্ত করেছে সেটা অবাক করে দিয়েছে সকলকে কেননা অনেকেই ধারণা করেছিল আবাদুল কাদের সাহেব রাষ্ট্রপতি হবেন কিন্তু আবাদুল কাদের সাহেব তিনি নিজেই বলেছেন তিনি রাষ্ট্রপতি আসনে তিনি যাবেন না তিনি সাধারণ সম্পাদকে থাকবেন এরপরেই কিন্তু শিরিন শারমিন অর্থাৎ স্পিকারের নাম এসেছিল এসপিকালের নামটি এর পরে বলা হয়েছিল যে কোনো এক নারী এই রাষ্ট্রপতি আসনে বসবে তখনও আমরা চিন্তিত হয়ে পড়েছিলাম কে আসতে পারে হঠাৎ করে আমরা শুনতে পারলাম গুসোনা মোতাবেক এই শিহাবুদ্দিন চুপ্পুকে দেওয়া হয়েছে রাষ্ট্রপতি নিযুক্ত করা হয়েছে কিন্তু তার নামে পরেই চুপ্পু থাকার কারণে অনেকেই অনেক সমালোচনা করছে তবে নাম নিয়ে কোনো কাজ হয় না কাজের বিনিময়ে তার আসল পরিচয় শিহাবুদ্দিন চুপ্পু তিনি দলের অত্যন্ত গুরুত্বপূর্ণ একজন ব্যক্তি তিনি যদিও সামনে না আসেন এবং ফেজে যদিও আমরা পরিচিত না হয়ে তিনি দলের জন্য অনেক ত্যাগ করেছেন ইতিমধ্যে আওয়ামী লীগ কিন্তু প্রধানমন্ত্রী ত্যাগী নেতাদেরকে খুঁজছেন এবং তেগী আওয়ামী লীগের জন্য তেগী নেতাদেরকে সেভাবেই তিনি মূল্যায়ন করছেন অনেক তেগী নেতা আছে আমরা